বাতাসিয়া লুপ অদ্ভুত সুন্দর জায়গা। তার উপর যদি ওয়েদার হয় একদম সানি তাহলে তো আর কথাই নয়। দূরে কাঞ্চনজঙ্ঘা হাতছানি দিচ্ছে, এখানে 50 টাকার বিনিময়ে দূরবীন ব্যবহার করতে পারেন আপনারা। দার্জিলিং সাইট সিনের 10 পয়েন্টের প্রথম পয়েন্ট ছিল টাইগার হিল, যা আগের ব্লগে আমি দেখিয়েছি। এই ব্লগে বাকি পয়েন্টগুলি দেখাবো। শুধু ঘুম মনস্ট্রি দেখাতে পারবো না, কারণ সেটি করোনার কারণে নো এন্ট্রি করা আছে। অনুরোধ করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশনের জন্য। এরপর গাড়ি আমাদের হোটেলে ড্রপ করে দিল ফ্রেশ হওয়ার জন্য। আমাদের আজকেই ছিল টয় ট্রেনের জয় রাইড, তাই চলে এলাম পায়ে হেঁটে দার্জিলিং স্টেশন। এখন বসে আছি দার্জিলিং স্টেশনে। আজকে আমাদের 9:45 জয় রাইড রয়েছে, তো ট্রেনটা এখনও আসেনি, ট্রেনটা আসবে। আমরা ভাবলাম দেরি হয়ে গেছে, এখন 9:46 বাজছে, এখনও ট্রেন আসেনি। দৌড়ে দৌড়ে এলাম, হাঁপিয়ে গেছি। পরে একটা ভিডিওতে সব কিছু দেখাবো যে কীভাবে আপনারা ট্রেনের টিকিটটা বুক করবেন, কী লিখবেন, সমস্ত কিছু। এই ভিডিওটাই শুধু সাইট সিনের সমস্ত কিছু দেখাবো। অনেক দিনের ইচ্ছা ছিল টয় ট্রেনের আনন্দ উপভোগ করবো, তো আজকে সেই সুযোগ এসছে। টয় ট্রেনে যাই, দেখা যাক টয় ট্রেন। টয় ট্রেন দার্জিলিং স্টেশন থেকে ছেড়ে বাতাসিয়া লুপে 5 মিনিট স্টে করে। এরপর ঘুম স্টেশনে চলে এলাম। ট্রেনটা এসে দাঁড়ালো ঘুম স্টেশনে। এই ঘুম স্টেশনে বললো 25 মিনিট এখানে স্টে করবে। তো এখানে একটা ঘুমের রেলওয়ে মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা দেখে আসি। তা করতে করতে 25 মিনিট হয়ে যাবে, আবার আমরা এখান থেকে রিটার্ন করবো দার্জিলিং। আসলে এই টয় রাইডটা হচ্ছে এমন একটা রাইড যেটাতে এই টয় ট্রেনে চাপা শখও মিটবে, অথচ বেশি দূর যেতে হবে না। আপনারা দার্জিলিং থেকে শুরু করবেন, দার্জিলিং থেকে ঘুম আসবেন, আবার ওই ট্রেনই আপনাদেরকে ঘুম থেকে দার্জিলিংয়ে ফেরত নিয়ে যাবে ভায়া বাতাসিয়া লুপ। ট্রেন আবার বাতাসিয়া লুপ হয়ে ফিরে এলো দার্জিলিং স্টেশন।
গাড়িকে ফোন করে দিলাম, গাড়ি স্টেশন থেকে আমাদের পিক আপ করে নিল। এবার যাব তেনজিং রক দেখতে। ওইখানে ছোটটা হলো তেনজিং রক, আর এটা হলো গম্বু রক। তো দুটো রকেই ক্লাইম্বিং করতে লাগে মাত্র 100 টাকা। যদি একটু ক্ষমতা থাকে বা একটু এনার্জি থাকে উঠতে পারেন, আমি উঠতে সাহস পেলাম না। এরপরে আমরা দেখি ড্রাইভার আর কোথায় নিয়ে যায়। চলুন, দার্জিলিং রোপওয়ে রাইড করতে ভয় লাগার কারণে আমি চাপিনি, আপনারা ইচ্ছা করলে রাইড করতে পারেন। রোপওয়ের ঠিক অপোজিটে রয়েছে অদ্ভুত সুন্দর এই সেন্ট জোসেফ স্কুল। এখানে শুনলাম ইয়ারিয়া বইয়ের শুটিং হয়েছিল, ওই যে পানি পানি গানটি রয়েছে। বলা হয়েছিল অস্ট্রেলিয়া নাকি, কিন্তু আসল শুটিং এখানেই হয়েছিল জানতে পারলাম। এরপর আমরা এলাম জুওলজিক্যাল পার্ক। ড্রাইভার আমাদের এই সাইডে আগে নিয়ে এসেছিল, কারণ 4টেতে জু বন্ধ হয়ে যায়। এখানে আছে হিমালয়ান থার, সাম্বার ডিয়ার, ব্লু শিপ, ব্ল্যাক প্যান্থার, চিতা, রয়্যাল বেঙ্গল টাইগার, কত রকমের ময়ূর, কাকাতুয়া, ভাল্লুক, রেড পান্ডা, অজগর ইত্যাদি। এই জু থেকে নেমে উল্টো দিকে রয়েছে বেশ কয়েকটি খাবারের দোকান, সেখানে লাঞ্চ সেরে নিলাম। এবার এগিয়ে চললাম পিস পাগোডা ও জাপানিজ টেম্পল দেখতে। Thank you.
এরপর চললাম রক গার্ডেনের উদ্দেশ্যে। রক গার্ডেন অনেকটা নিচে এবং রাস্তাটাও বেশ ইন্টারেস্টিং, পুরো ঢালু রাস্তা এবং পুরো নিচের দিকে একদম নেমে গেছে। রক গার্ডেনটিও খুব সুন্দর। টিকিট কেটে এখানে ঢুকে পড়লাম এবং রক গার্ডেনে অনেকক্ষণ টাইম ঘোরাঘুরি করলাম। যদিও রক গার্ডেন পৌঁছাতে অনেকটা বেলা গড়িয়ে গেছিলো, তাই রক গার্ডেন থেকে আমরা আবার খুব তাড়াতাড়ি ওখান থেকে ফিরে এসেছিলাম। রক গার্ডেন থেকে আসার পথে সন্ধে নেমে গেছিলো। একটি পয়েন্ট আছে সেইখান থেকে দার্জিলিং শহরটাকে খুব সুন্দর দেখতে লাগছিলো। দেখুন একবার দার্জিলিং শহরটাকে এইখান থেকে রাত্রিবেলায় কীরকম দেখতে লাগে। আমাদের আজকের যে ট্যুরটা ছিল সেই ট্যুরটা করে আমরা হোটেলে ফিরলাম। তখন কটা বাজবে, ওই 6টা বাজবে, ওরকম সময় হোটেলে ফিরলাম। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়ে তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে, আজকে মেলে যায়নি, তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে নেবো আজকে 8:30 নাগাদ। কারণ সেই সকালবেলায় 3:10 অ্যালার্ম দিয়েছিলাম, হ্যাঁ, আর শরীর টানছে না। তো তার সাথে কালকে কোথায় যাব তার হিসাবটাও আগে থেকে বুকিং টিকাটা করে রাখতে হয়েছে। কালকে যাব দার্জিলিংয়ের একটা অফবিট জায়গা যেটার নাম হচ্ছে বাদামতাম। তো কালকের ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন যে বাদামতামে কী কী আছে, আমারও আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।